হুঁশিয়ারি বাধা উপেক্ষা করেই আঠাশে অক্টোবর মহাসমাবেশের প্রস্তুতি নিচ্ছে বিএনপি দর্শক বিএনপির প্রস্তুতি নিয়ে একটি রিপোর্ট করেছে প্রথম আলো সেখানে বলা হচ্ছে আঠাশে অক্টোবরের মহাসমাবেশকে কেন্দ্র করে সরকারের হুঁশিয়ারি বাধা পুলিশি ধরপাকড় মামলা এসব উপেক্ষা করেই বিএনপি ওই কর্মসূচির ব্যাপারে প্রস্তুতি নিচ্ছে বলে দলটির নেতারা জানিয়েছেন তারা বলেছেন এখন শান্তিপূর্ণভাবে মহাসমাবেশ সফল করাটাই তাদের লক্ষ্য বিএনপি আগ বাড়িয়ে কোনো সংঘাতে যাবে না এই নির্দেশনা দলের সব পর্যায়ের নেতাকর্মীদের দেওয়া হয়েছে সরকারের পদত্যাগের এক দফার দাবিতে আন্দোলনের চূড়ান্ত ধাপে এই মহাসমাবেশ থেকে মহাযাত্রা শুরুর কথা বলেছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই প্রেক্ষাপটে মহাসমাবেশ থেকেই বিএনপি ঢাকার রাজপথে বসে পড়বে কিনা এই ধরনের নানা আলোচনা চলছে গতকাল দলের এক যৌথ সভার পর সাংবাদিকদের কাছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবশ্য বলেছেন আঠাশে অক্টোবরের সমাবেশ কেন্দ্র করে দলের নেতাকর্মীদের ঢাকায় এসে বসে পড়তে বলা হয়নি আমরা বলেছি আঠাশ তারিখে কর্মসূচির পরে যে যার জায়গায় চলে যাবে এবং পরবর্তী কর্মসূচির জন্য তারা অপেক্ষা করবে এখানে পরিষ্কার যে অথচ মানে আওয়ামী লীগ এবং সরকারের ধারণা যে তারা হয় ওই আট দশ লোক লক্ষ লোক নিয়ে বসে পড়বে তো বসে পড়বে কেন যদি বসেও পড়ে তো সমস্যা কি একদিন দুদিন বসবে তারপর আবার তারা কর্মসূচি করবে একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল তো কোনো কৌশলে এটা তো কোনো গেরিলার যুদ্ধ না এটা ওপেন পাবলিক মানে মানে প্রোগ্রাম আর কি তো যেখানে প্রকাশ্য একটা কর্মসূচি হচ্ছে সেখানে তো গোপন কৌশল করার কোনো অর্থ হয় না দলটির একাধিক নেতা জানিয়েছেন পরবর্তী কর্মসূচি ঘোষণার মধ্যে অক্টোবরের মহাসমাবেশ করা হবে এমন পরিকল্পনা তারা এগুচ্ছেন বিএনপি ঢাকার তাদের কেন্দ্রীয় কার্যালয়ের স্বামী মহাসমাবেশের অনুমতি চেয়ে পুলিশের কাছে চিঠি দিয়েছে যদি অনুমতি দেওয়ার ক্ষেত্রে পছন্দের জায়গার পরিবর্তে বিকল্প কোনো জায়গার কথা বলা হয় তখন দলটি তা আলোচনা করে সিদ্ধান্ত নেবে তবে অনুমতি দেওয়া না হলে বিএনপি আঠাশে অক্টোবরেই তাদের মহাসমাবেশ করার চেষ্টা করবে বলে দলটির কেন্দ্রীয় একাধিক নেতা জানিয়েছেন তারা বলেছেন মহাসমাবেশকে কেন্দ্র করে বাধাইলে এবার প্রতিরোধ গড়ে রাজপথে টিকে থাকার চেষ্টা তাদের থাকবে ঢাকা মহানগর উত্তর বিএনপির মহাসচিব আমিনুল হক রোববার জানান তারা শান্তিপূর্ণ মহাসমাবেশ করতে চান তবে বাধাইলে এবার প্রতিরোধ গড়ে তোলা হবে আঠাশে অক্টোবর মহাসমাবেশ থেকে বিএনপি ঢাকায় সচিবালয় মুখে পদযাত্রা বা ঘেরাওয়ের মতো কর্মসূচি নেওয়ার চিন্তা করছে তবে কর্মসূচি এখনও চূড়ান্ত হয়নি দলটির নেতারা বলেছেন মহাসমাবেশের পর তাদের টানা কর্মসূচি থাকবে বিএনপির এই কর্মসূচি নিয়ে ক্ষমতাসীন দল এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কী ধরনের ভূমিকা নেয় তা দেখেই পরবর্তী কর্মসূচি চূড়ান্ত করবে দলটি এই জন্য দলের নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও আঠাশে অক্টোবর মহাসমাবেশকে আংশিক কর্মসূচি হিসেবে উল্লেখ করে বলেন এরপর থেকে টানা কর্মসূচি তো এটাই তো তো তারা তো গোপন করছে না মহাসমাবেশ করবে মহাসমাবেশ থেকে তারা বলবে এরপর উনত্রিশ তারিখ তিরিশ তারিখ একত্রিশ তারিখ বা এক দুই তারিখে তাদের এই কর্মসূচি আছে অতীতে যেভাবে ধারাবাহিক ভাবে করেছে এক বসে পড়ে নেই বসে পড়লে এক জায়গায় অবরুদ্ধ হয়ে থাকবে চারিদিক দিয়ে সাউন্ড একটা বিশৃঙ্খল কেন করতে যাবে আমি এটা বুঝলাম না আর এটা ধরে নিয়েই মানে আইন শৃঙ্খলা বাহিনী বা সরকার আওয়ামী লীগের মধ্যে এত উত্তেজনা কেন এটা পরিষ্কার না অভিযানকে গুরুত্ব দেওয়া হচ্ছে না দলের কর্মসূচি সফল করার ক্ষেত্রে সামনে সারিতে থাকেন এমন এক নেতা বলেন সামনে ক্ষমতা পিছনে কারাগার তৃণমূলে এখন এই বার্তা দেওয়া হয়েছে সামনে ক্ষমতা পিছনে কারাগার বড় কর্মসূচি দিলে পুলিশ নানা প্রতিবন্ধকতা তৈরি করে বিষয়টি অতীতে অনেকবার ঘটেছে তাই এই বিষয়কে তারা খুব একটা গুরুত্ব দিচ্ছেন না এমন পরিস্থিতি মাথায় রেখেই পরিকল্পনা সাজানো হয়েছে জানি ওই নেতা বলেন সব ধরনের বাধা মোকাবেলায় বিকল্প কৌশলও ঠিক করে রাখা হয়েছে যত বড় বাধাই আসুক এবার কর্মসূচি সফল করতে নেতাকর্মীরা পিছু হটবেন না কেন্দ্র থেকে যে সিদ্ধান্ত দেওয়া হবে তা ঝুঁকিপূর্ণ হলেও বাস্তবায়নের চেষ্টা চেষ্টা থাকবে তাদের পুলিশের চলমান অভিযান নিয়ে গতকাল বিএনপির মহাসচিব মির্জা ইসলাম আলমগীর কথা বলেছেন মহাসমার প্রস্তুতি নিয়ে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত যৌথ সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন মহাসভাবে কর্মসূচি দেওয়ার পর থেকে এখন পর্যন্ত সাতচল্লিশটি গায়ে মামলা হয়েছে এসব মামলায় বারো হাজার সাতশো জনকে আসামি করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে চারশো জনকে নতুন করে ও মামলার ব্যাপারে নেতা কর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে তবে মামলা বা গ্রেপ্তারের ভয় উপেক্ষা করে দলের কর্মসূচি বাস্তবায়নেরও নির্দেশ দেওয়া হয়েছে বলে বিএনপির সূত্রগুলো বলছে তো এই যে টান একটা উত্তেজনা এই উত্তেজনাটা থাকবে নাকি এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে সরকারের পক্ষ থেকে চলতে দেওয়া হবে এইটাই এখন দেখার বিষয় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ